আগামী জুলাই মাস থেকে তিনটি ট্রেন চলাচল হারাতে বসছে ঝিনাইদহবাসী। হাতে ব্যাগ সহ অন্যান্য সামগ্রী নিয়ে স্বজনদের সাথে অপেক্ষা করছেন যাত্রীরা। ট্রেন আসার সাথে সাথে তড়িঘড়ি করে উঠেও পড়ছেন তারা। এমন চিত্র আর দেখা যাবে না ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে। জানা গেছে, আগামী জুলাই মাস থেকে খুলনা থেকে যশোরের রূপদিয়া হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে চিত্রা, বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ফলে খুলনা থেকে যশোর, ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ, কোটচাঁদপুর হয়ে চুয়াডাঙ্গা দিয়ে ঢাকাগামী ট্রেনের রুট বদলে যেতে পারে। অর্থাৎ জুলাই মাসে রূপদিয়া ভাঙা পদ্মা সেতু রুটটি চালুর প্রস্তাবনা রয়েছে বলে জানান রেলের খুলনা ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান রায়চৌধুরী। সেজন্য ঝিনাইদহের ওপর দিয়ে সরাসরি ঢাকা রুটে চলাচলকারী ট্রেন বন্ধের শঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন যাত্রীরা। কি সমস্যা হবে না থাকলে? পাঁচটা থানা লোকের বিশাল সমস্যা, না কীভাবে যাবে? আবার সেই ডবল দিতে হবে যশোরে, যশোর থেকে আবার অন্য যেতে হবে, এই তো একটা বিদ্যার্থী সৃষ্টি না। এই শাটল ট্রেনে যে যদি হলো কি যে পদ্মবিলা স্টেশন থেকে হচ্ছে কি যে ঢাকার ট্রেনে উঠতে হয়, তাইলে লাগেজ নিয়ে বা আমরা থ্রু এখন যেভাবে পাঠাই দিই এইভাবে আর পাঠানো সম্ভব না। এখান থেকে যশোরে যাবে, যশোরতে আপনার ওখানতে একটা মানচির দুই তিন লাগেজ থাকে, তারা এইসব টানা হাসরা এইসব বাচ্চা থাকে, তাদের ফ্যামিলি দুই চারটে বাচ্চা থাকে, কারো দুটো একটা থাকে, তারা এই জাতি যে মানে এখানে তারা খুব ভোগান্তি। এই পথে ট্রেন বন্ধ না করে নতুন ট্রেন দিয়ে নতুন রেলপথ চালু করার দাবি জানান যাত্রী ও জেলাবাসী। ট্রেন আমরা কোটচাঁদপুর থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চাই, আমরা কোথা থেকে ভেঙে বা ভাঙতোভাবে যেতে চাই না। না, আমরা চাই যে এখানে তিনটা ট্রেনই এখানে স্থায়ী রেখে ওইখানে নতুন ট্রেন চালু হোক। আমরা চাই যে এই রুটে ট্রেন নতুন রুটে না যে নতুন রুটে নতুন ট্রেন চালু করুক, এবং আমাদের যে ট্রেন ছিল আমাদের রুটে মোবারকগঞ্জ এবং কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকাগামী যে ট্রেন ছিল সেটা থাক। এদিকে বর্তমান রুটে চলাচলকারী ট্রেন রুট পরিবর্তন করবে এমন কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি বলে জানান মোবারকগঞ্জ রেল স্টেশনের শাহজাহান শেখ ও কোটচাঁদপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন। এই ব্যাপারে আমরা কোনো কিছু এখনো অবগতি নেই, অফিসিয়ালি কোনো নির্দেশনা নেই, আমাদের অফিসিয়াল কোনো দিক নির্দেশনা নাই, আমরা এখনো অফিসিয়ালি ভাবে কিছু আমাদের কিছু দেয়নি, আমরা শুনছি মাত্র। মন্ত্রণালয় সরকার নিশ্চয়ই জেলাবাসীর কথা চিন্তা করে তিনটি ট্রেনই বর্তমান রুটে চালু রাখবেন এবং নতুন রুটের জন্য নতুন ট্রেন দেবেন বলে আশাবাদী ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি ও ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ন্যূনতম একটা ট্রেন যদি ডাইরেক্ট ট্রেন আন্তনগরী পুরাতন রুটে চালানোর ব্যবস্থা করতে পারি তাহলেও আশু একটা সমাধান হতে পারে, যেটা রেল বিভাগের জন্য পরিকল্পনা করা সম্ভব। এই বিষয়ে নিশ্চয়ই আমাদের এলাকার মানুষের যে চাহিদা, এই ঝিনাইদহ জেলাবাসী সেই চাহিদা পূরণে তারা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন।